বিসমিল্লাহিরহমানিরহিম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ জুম্মাবার স্থানীয় সকল ইমান আনানকারীরা উপস্থিত হয়েছে এবং তাদের জুম্মার সালাতের যে খুতবা, সেই খুতবা দিচ্ছি আমি আদম নুরী। এবং এই মর্মে এই খুতবা ইন্টারনেটে সারা বিশ্বের মানব জাতিকে জানানো হচ্ছে, তাই এদের মাধ্যমেই বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের খুতবা এই মানব আর ধর্ম, এর উপরে আজকের খুতবা দিচ্ছি আমি আদম নুরী। আমরা পৃথিবীতে অনাদিকাল ধরে মানব জন্ম হচ্ছে, আমরাও এই মানব জীবন পেয়েছি। মানব জীবন এটা, কিন্তু আসলে আমরা কি সেই মানব অবস্থার উপর আছি না কোন অবস্থায় আছি? আর এর সঙ্গেই আসছে ধর্ম জীবন। আর ধর্ম বলতে আমি আগেও বলছি, এখনও বলছি, যে ধর্ম বলতে কোনো কিছু নাই, যাকে ধারণ করা হয়, যাকে ধারণ করে লালন পালন করা হয় তাকে ধর্ম বলা হয়। আসলে ধর্ম বলতে কিছু নেই। তো এই যে আমরা মানব জীবনে আসছি, আমরা আমাদের মানব বলেই চলি, দেখতেও আমরা মানব বা আদম, কিন্তু এর ভিতরে যে কত রহস্য রয়েছে, কত বিষয় রয়েছে, এ সম্বন্ধে মানুষের কিছু জানা চেনাই আসে নাই। তো প্রিয় বিশ্ববাসী, এই যে আমরা মানব হয়েছি, আমরা যে মানব, কিভাবে মানব, কোন অবস্থার ভিতর যে মানব, এবং আমাদের কী নিয়ে আমাদের এই মানব অবস্থা, এ সম্বন্ধে কোনো দিনই মানুষের চিন্তাভাবনা আনে নাই এবং চিন্তাও করে নাই। এখানে যদি বলতে হয় তাহলে আমি এটা বলবো যে মানুষ তার মায়ের গর্ভের ভিতর দিয়ে মানব জীবনে আসে। এই মায়ের গর্ভের অতীত, যেখান থেকে মায়ের গর্ভে আসে এবং মায়ের গর্ভের সেই ঘটনা বলি সমূহ নিয়ে একে বলা হয় অতীত জীবন বা নব অতীত জীবন বা নবুয়াতের অস্তিত্বের ব্যাপার। আর যখন সে মানব হয়ে দুনিয়ায় আসে তখন হয় মানব অস্তিত্বের ব্যাপার। তো এই মায়ের গর্ভের থেকে প্রকাশে যখন আসে তখনই, আর মায়ের গর্ভের ভিতরে এবং বাইরে যেখান থেকে আসে, এখানে যে সমস্ত ঘটনাই ঘটুক তা সকলই নবুয়াত এবং রিসালতের বিষয়, তা মাজেজা হিসেবে হোক বা যেভাবেই হোক, এই মানব জীবনে আসার পথের যত ঘটনা এগুলো নিয়েই অতীতের সকল নবুয়াত, এবং তোমার মানব জীবনের সঙ্গে এই সকল ঘটনাই জড়িত আছে। তুমি যখন মানব জীবনে আসছো এ পর্যন্ত, আর যখন মানব হয়েছো এখন তুমি মানব, এর রহস্য ভিন্ন। তো যখন তুমি মানব হয়েছো, তুমি তোমাকে মানব দেখো, এটা ঠিক, কারণ যেখানে তোমাকে আদম সুরত দিয়ে বেষ্টনী করে সেই আকার সুরতে রাখা হয়েছে তখন তুমি মানব। কিন্তু এখানেই তোমাদের মূল বিষয় হলো, এই যে তোমরা মানব, তোমরা সেই মানব কী কী নিয়ে মানবে আসলে, আর প্রকৃত কার দ্বারা এই মানব রূপ নিয়ে তোমরা পৃথিবীতে আসলে, এর কোনো সত্যই তোমাদের কাছে সত্যিকভাবে জানা নেই এবং বুঝে নেই, কিছু বুঝলেও তাহা তোমরা অস্বীকারের ভিতর দিয়ে চলো। তারপরও আমি বলবো যে তোমরা আদম সুরাতে বা মানব বলে দুনিয়ার ভাষাগত, বাংলা ভাষাগতভাবে মানব বলে আখ্যিত করো, তোমরা মানব। কিন্তু মানব হলেই যে তোমরা মানব হয়ে গেছো এটা নয়, কারণ এটা সকল ধর্মের বক্তব্য অনুযায়ী এবং সর্বোপরি আমরা যে গ্রন্থকে স্বীকার করি তার বক্তব্য অনুযায়ী আমরা বনি আদম, জীব মানব, সত্যহীন মানব, পরিচয়হীন মানব। আমরা শুধু মানব নামেরই মানব, কিন্তু আমাদের মূলে আমরা কিসের দ্বারা চলি, কিসের দ্বারা দেখি, যার কোনো কিছুই আমাদের জানা নেই। শুধু আমরা সব কিছুর দ্বারা মানব জীবন পেয়ে চলতেছি,
আমি যে আমাকে মানব বলি, সেই মানব বলতে কি তাও আমরা জানি না। এটা হলো আমাদের মানব জীবনের অবস্থা। আমরা দুনিয়াগত পরিচয়কে বড় মনে করি, কিন্তু এই পরিচয় তোমার দুনিয়াগতই, এই পরিচয় ছিন্ন হয়ে যাবে, তোমরা সেই কবরে যে ধ্বংসেই যাবে, তার বাইরে কিছু হবে না। তো এখানে যদি তোমরা সত্যকে উপলব্ধি করতে চাও, মানতে চাও, বুঝতে চাও, তাহলে বিষয় হলো তুমি যে তোমার এই মানব জীবন নিয়ে চলছো, কাটাচ্ছ, কর্ম করছো, কথা বলছো, যা কিছু করতেছ, এখানে তোমার ভিতরে যে সব আত্মরহস্য আছে, নফস রহস্য আছে, তুমি কোন নফসের দ্বারা তোমার মানব জীবনকে পরিচালনা করে থাকো, তোমার এই মানব ভাণ্ডকে চালিত করে থাকো। এখানে তোমাদের আরও জানা উচিত যে এই মানুষকে বলা হয় পূর্ণ মানব। তে পূর্ণ মানব কাকে বলে সেটা বলতে গেলে আল্লাহর অস্তিত্বে যা কিছু সৃজনে এসেছিল তার সকল কিছু যখন এই মানবে আসে এবং আল্লাহর সত্য যখন এই মানবে স্বীকৃতি দেওয়া হয় তখন এই মানবকে পূর্ণ মানব বলা হয়। তাহলে পরে আল্লাহর অস্তিত্বে যা কিছু সৃজনে এসেছিল তাদের সকলের তরফ থেকে, তাদের সকলের জাতের তরফ থেকে এই মানুষে অন্তত একটি করে আত্মনফস আছে, একটি করে আত্মনফস আছে। তাহলে আমরা যদি অতীতের হিসাব অনুযায়ী বলি 1,24,090 বা 2,80,090 আসছে, তাহলে 2,80,090 জাতের একটা করে নফসি এই মানবে আছে। তার সঙ্গে আদম নফসি আসে, যেটা আল্লাহর তরফের নূরের নফস, যেটা আদমের তরফ হয়ে এই মানুষ এসে মানুষকে মানব জীবনে নিয়ে আসে, এটাও আছে। এ সব মিলে এই মানব জীবন, কিন্তু এই সকল আত্মাই আমাদের ভিতরে আছে। তো এখন আমরা কোন আত্মার দ্বারা মানব জীবনে চলি, কোন আত্মার দ্বারা আমরা কর্ম করি, পথে চলি বা যা কিছু করার করি, এটা চলে থাকে, আমার মানব ভাণ্ডকে আমি চালিত করে থাকি। এই যে নির্দিষ্ট একটি আত্মার জীবন, এইটা এই মানব জীবনের কোনো মানুষেরই জানা আছে বলে আমার মনে হয় না, জানে না, জানলে সে নিশ্চয়ই তার দাবি নিয়ে খাড়া হতো। তেমনি যেমন আত্মার দ্বারা মানুষকে চলতে হয়, নফসের সেই জীবনী শক্তির দ্বারা মানুষকে চলতে হয়, তেমনি মানুষকে মানুষ দেখে, যাকে দিনী শক্তি বলা হয়, দিন বলা হয়, যার দ্বারা মানুষ দুনিয়া দেখে, সব কিছু দেখতে পায়। এই দিন কোথাটা পায়, কিসের থেকে পায়, কোন নফসের থেকে পায়, মানুষ যে কথা বলে রব বাকশক্তি, এই বাকশক্তি কোথাটা পায়, কীভাবে পায়, মানুষ শোনে, সেই শোনাই বা কাত্তা আসে, ইচ্ছা জাগরিত হয়, সেই ইচ্ছা বা কাত্তা নিয়ে কোন কর্ম লিপ্ত হয়। এই যে মানুষের মানব জীবনের যে জানা চেনা ছিল, আর এগুলো কি তার নিজেরই না কোথার থেকে পেল, তার নিজের বলতে কি এর ভিতরে কোনো কিছু আছে না নাই, তার এই মানব জীবনের বাহাদুরিটা কতটুক, সে কি পরিমাপ করে দেখেছে যে এই যে বস্তুগুলোর দ্বারা আমি দেখি, আমি কথা বলি, আমি শুনি, আমার বিবেক আছে, আমার ইচ্ছা আছে, ইচ্ছে হলে আমি চলি সেখানে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে, কার ইচ্ছে বলে চালিত হয়, এই যে মানব জন্মের বোঝার বা জানার চেনার যে একটা বিষয়, এর কোন জায়গা তোমরা বিশ্বের মানব জাতি আজ পর্যন্ত আছো, এর কোনখানে তোমরা আছো। আজ আদম নূরি তোমাদের সামনে সব তথ্য একের পর এক খুলে দিচ্ছে, আর সকল অসত্য, যে সকল ধর্ম হিসেবে যা যা নিয়ে আসা হয়েছে, যার কোনো ধর্মীয় সত্য নাই, অথচ মানুষের কাছে পর্বতে জীবনের জন্য ধর্ম হয়ে আসছে, যা মানেও মানুষকে দোজকে যেতে হবে, না মানেও দোজকে যেতে হবে, কারণ ধর্মের ধর্মীয় সত্য বলতে সেখানে কোনো কিছু নাই। ঠিক সে ধর্ম তো অনেকখানি নিগূঢ় তত্ত্ব ধর্মীয় সত্য নিয়ে, কিন্তু তুমি তো মানব, তোমার কাছেই সব কিছু ছিল, তোমরা আল্লাহকে খুঁজতে যাও, নবীকে খুঁজতে যাও, যাকেই খুঁজতে যাও,
কিন্তু তোমাদের তো প্রকৃত ঘোষণা হয়েছে সকল ধর্মব্যাপী, যেই মানুষ পূর্ণ মানব। তাহলে পূর্ণ মানব হলে আল্লাহর অস্তিত্বে যা আছে তা সকলেই মানবের থাকতে হবে, আল্লাহও থাকে। তাহলে পারে তোমাদের কাছেই তোমার নবী, তোমাদের রসুল, তোমার অন্যরা বা ফেরেশতারা বা আল্লাহর নূর, তোমার কাছেই সকল মারফত বা গোপনের বস্তু। আর তোমাকে আদম সুরাতে যা প্রকাশে খাড়া করে তাদের সকলের আত্মশক্তি বা নফস তোমার ভিতরে রাখা আছে। কিন্তু তুমি মানব বলতে তোমার কি নিজস্ব কোনো জীবনী শক্তি বা নফস আছে? আমি পূর্ণ মানব জাতিকে জিজ্ঞেস করছি, তুমি যে মানব, তোমাকে বললে যে বলো আমি মানব, তো এই যে আছে এগুলো তো আল্লাহর সৃজনের শক্তি যা জাতীয়ভাবে আমাদের কাছে আসে খাদ্যদ্রব্য হয়ে বা পিতার ভিতর দিয়ে আসে। কিন্তু এর ভিতরে তুমি যে আমি মানব আমি মানব করো, এর ভিতরে তোমার কোনটা আছে নিজস্ব? তুমি যে মরণে যাবে সেই জান্নাতে জীবন লাভ করবে বা আদম জীবন বা অন্য জীবন লাভ করবে, তোমার ভিত্তিটা কিসের উপর আছে? তোমরা মানব জীবনে তোমাদের হুঁশ আকেল জ্ঞান কি আছে বলো? তোমার নিজস্ব বলতে তোমার মানব ভাণ্ডে কী আছে, এর কোন নফসে আছে? আমি তোমাদের বারবার বলছি, তোমাদের বাঁচানোর জন্য বলছি, যে তোমরা মানব জন্ম কখনোই ধ্বংসের দিক নিয়ে যায় না। তোমরা সেই ধর্ম মানো যে ধর্ম মানলে তুমি তোমার মানব জন্মকে মরার ভিতর দিয়ে সেই পরবর্তী জীবনে নিতে পারো। কিন্তু নেবে কী করে? তোমাদের তো এর কোনো কিছু নেই, কেউ তোমাদের সামনে দণ্ডায়মান হয়নি। আজ তোমাদের সামনে দণ্ডায়মান হয়ে আদম নূরি যখন সব তত্ত্ব খুলে দিচ্ছে, তোমরা তার বিরোধিতা করে চলছ। যেমন ফেরেশতারা আদমকে মানেনি, নবীরা মানেনি, তোমরাও তাই করে চলেছ। তোমাদের সামনে আজ আল্লাহর প্রতিনিধি কথা বলছে, যা অনাধিকার, যা পৃথিবীর বাদশাই যাকে দেওয়া হয়েছিল এতকাল তারা কথা বললো, কেন তারা আসলো, আদম আসলো না, আদম নূরি কথা বল না, তোমরা কাউরে জিজ্ঞাসাও করনি। তাহলে তোমরা বলো যে তোমাদের পরিচয়টা কিসে আছে, আর তোমারই মানব অস্তিত্বে তুমি বলতে কি আছে, তুমি বলতে কি আছে তোমরা তা দেখো, যে তোমার কি আছে যেটা তোমার হয়ে চিরকাল থাকবে। আর বাকি যারা পরের থেকে আসছে তাহা যদি তুমি তোমার করে নিতে না পারো, তারা সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, তুমি কোনোটাই রাখতে পারবে না। যেমন সকলকে এনে তোমার মানব জীবনে আনা হয়েছে, তুমি মানব বলতে তোমার মানব অস্তিত্বে কিছু নেই। আমি বারবার বলছিলাম যে কোনো নবীর সত্য হয়তো তোমাকে ধরতে হবে যদি নবুয়তি জীবনে নবীদের জাতের জীবনে যেতে চাও, আর তার না হলে এটা দিনী যুগ। এ যুগে আদম নূরি দণ্ডায়মান হয়েছে, যদি মানব জীবন নিয়ে যাও তাহলে অবশ্যই তোমাদের সেই মানবের যে গুরু, মানবের যে নবী, তার থেকে তোমাদের নফসি নিতে হবে, নতুবা তোমার নিজের বলতে তোমার মানব জন্মে কিছু নেই, কোনো কিছুই নেই। তাহলে তোমরা তোমাদের মানব জীবনকে আগে বোঝো। বা একজন বললো যে আমার নাম অমুক তমুক, আমার বাপের নাম অমুক, এই পরিচয় শুধু দুনিয়াতে খাটবে। এই পরিচয় তোমার বাপের যেমন কিছু নাই, তোমারও কিছু নাই। তোমার বাপও যেমন সেই তোমার মায়ের গর্ভের ভিতর দিয়ে সেই সৃষ্টির বা আদমের সব কিছু নিয়ে মানব জন্ম ছিল, তুমিও তাই এসেছ। তোমার নিজস্ব কি আছে? আর যদি তোমার নিজস্ব কিছু থাকে তাহলে অবশ্যই তোমাকে অতীত থেকে নিয়ে আসতে হয়েছে মাতৃগর্ভের ভিতর দিয়ে। তাহলে তা কী ছিল? পারলে তোমরা তার পরিচয় নিয়ে দাঁড়াও, যারা আদমের বিরোধিতা করে চলেছ। কি আছে তোমার মানব জীবনে? কোনো দিন তোমার কোনো কিছুই হবে না যদি কোনো নবীর দয়া সংগ্রহ করতে না পারো বা আদম নূরের কাছ থেকে সেই দয়া নিতে না পারো। তাহলে তোমরা বোঝো তোমাদের মানব জন্ম কিসের উপর ভিত্তি করে, তোমার নিজের কিছু আছে না নাই, সব কিছু অপর থেকে আসা, আর সেই অপরের মালিকানা সত্ত্বদারী হলো সেই অতীতের নবী রসুলেরা আর আদম নূরী।
আদম নুরি, কিন্তু কোন নবী রসূলই তাদের সত্যে তোমাদের সত্যবান করে নাই, যেটা স্পষ্ট হিসাব, স্পষ্ট বিষয়, পৃথিবীর ঘটে যাওয়া বিষয়। তারপরেও তোমাদের ভিতর সেই মানবরূপী জিন শয়তানরা আছে, ইবলিস শয়তানরা আছে, তারা সেই আদম নুরিকে মানুষের কাছে খারাপ করতে অনেক কিছু তুলে ধরে থাকে। কিন্তু সেই জিন শয়তানদের নিজের কিছু নাই, নিজে যে দুনিয়াগতভাবে বলবে যে এই আত্মার দ্বারা, এই জাতের আত্মার দ্বারা আমি মানব জীবনে চলি, এই যোগ্যতাও তাদের নাই। কারণ কোনো আত্মা নিজের দিক করে নিতে গেলে যে আত্মা নেবে ঠিক সেই জাতের নবীকে লাগবে, নিজে নিজে কোনো আত্মা নিজের দিক করে নিতে পারবে না, ইহা সত্যই আল্লাহর বিধানগতভাবে হয়েছে। অতএব আন্দাজে কেউ বললো আমি আদম আত্মা, আর আদম আত্মা তার হতেছে না, যত সময় আদম নুরি তাকে সেই স্বীকৃতি না দেবে তত সময় ওই আত্মার সে কোনো কিছু লাভ করতে পারবে না। তাহলে তোমরা বোঝো যে তোমার মানব জীবনে তুমি যত বড় বাহাদুরি হও, যত বড় যেই হও, রাষ্ট্রপতি হও, ক্ষমতাপতি হও, অর্থ সম্পদশালী হও, কিন্তু এই মানব জীবনটুকুই তোমার মানব জীবন। তুমি ধর্মের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বা মন্দিরের জন্য বা গির্জার জন্য কোটি কোটি টাকা খরচ করো, কোনো লাভ হবে না, কারণ তোমার মানব অস্তিত্বে তোমার বলতে কিছু নেই, কোনো লাভে আসবে না। তোমার ওই জান্নাত স্বর্গের হিসাব সমস্ত কিছু বিলীন হয়ে যাবে, কোনো কাজে আসবে না, কারণ এগুলো সব মিথ্যাচারিত হচ্ছে, সকল কিছুই মিথ্যাচারিত হচ্ছে যার কোনো সত্য নেই। তোমরা কোনোভাবেই এই দুনিয়াগত পরিচয় নিয়ে যেতে পারবে না, এটাই সত্য। তোমাদের দুনিয়াগত পরিচয়কে যদি নাও জানো, তাহলে যে ধর্মই তুমি গ্রহণ করবো সেই ধর্ম তার ধর্মীয় পরিচয় দিয়ে তাকে তোমার জাতে নিতে হবে, কিন্তু সেই পরিচয় দেওয়ার মতো ধর্ম আজ পর্যন্ত পৃথিবীতে তোমাদের কাছে আসে নাই। কোরআন নিয়ে আসলেও তোমরা তাকে ফেলে দিয়ে পীরের নামে, ঠাকার নামে, কাদেরী নামে, অমুক নামে, তমুক নামে, তরিকে ফরিকে নিয়ে চলছে, যার সকলই কুফরি এবং কাফেরি ছাড়া অন্য কিছু নয়। প্রিয় বিশ্ববাসী, এখন ধর্ম, ধর্ম বলতে কোনো কিছু নেই, ধর্মের মূল অর্থ কোনো কিছুকে ধারণ করা। এই যে ধারণ করার বিষয়টা, এটা বলতে আমি বারবার বলেছিলাম যে দেখো, তুমি যদি ডাক্তার হতে চাও তাহলে তোমাকে আগে সেই ডাক্তারি বিদ্যা পড়তে হবে, সেই ডাক্তারি বিদ্যা পড়ে, সেই ডাক্তারি বিদ্যা ধারণ করে নিয়ে তোমাকে ডাক্তার হয়ে তারপরে সেই ডাক্তারের সুফল দ্বারা তুমি দুনিয়ার জীবন ভালো চালাতে পারবে। তাহলে এই ডাক্তারি বিদ্যাটা দুনিয়ার গত একটা ধর্ম বিদ্যা, যাকে ধারণ করে তুমি তোমার মানব জীবন শান্তিতে চালাতে পারো। ধর্ম ঠিক এরকম হয়, যেমন ইঞ্জিনিয়ারিং বিদ্যা, এই ইঞ্জিনিয়ারিং বিদ্যা যদি তুমি শিখতে পারো, ইঞ্জিনিয়ারিং বিদ্যা হলো একটা ধর্ম বিদ্যা, এই বিদ্যাটা যদি তুমি শিখতে পারো, এই বিদ্যাকে ধারণ করে তোমার জ্ঞানে বুঝে নিয়ে তুমি সেই ইঞ্জিনিয়ারিং প্রথা চালিয়ে তোমার মানব জীবনকে শান্তিতে চালাতে পারো, তাহলে এগুলো দুনিয়াগতভাবে ধর্ম। যেমন কৃষিবিদ্যা, তুমি জমি জমা আবাদ করো, যে আবাদের ভিতরে যে যে ফসল পাও তা নিয়ে তুমি খেয়ে পরে ছেড়ে ফেলে নিয়ে চলতে পারো, এটাও তোমার দুনিয়াগত ধর্ম, কারণ ওটাকে ধারণ করেই, ওকে আবাদ করেই, ওকে কর্ম করেই তুমি দুনিয়ার জীবন চালাচ্ছ। ধর্মের মূল রহস্য কিন্তু মানব জাতি এরকম, আর আমি সেটা সত্যতা বুঝাতেই দুনিয়ার বিষয়টা দিয়ে তোমাদের করে দিচ্ছি। তো এখন তোমাদের ধর্ম মানেই তোমরা কিছু বোঝো, কিন্তু ধর্ম বলতে কিছু নেই। এখানে ধর্ম বল আসবে এই মানুষের উপরেই, কারণ এই মানুষের মানব জীবন এই দুনিয়াগতভাবেই শেষ, এরপরে এর নিজের বলতে কোনো কিছু থাকবে না, এটাই সত্য। এবং আল্লাহ পাকের ন্যায়সঙ্গত বিধানগতের সত্য প্রকাশ করছি আমি আদম নুরি। তাহলে এই জীবন যে তোমার নিশ্চিতভাবে ধ্বংসে যাবে চিরকালের জন্য, এটাই সত্য। এই ধ্বংসের থেকে নিজেকে, সেই মরণের ধ্বংসের থেকে নিজেকে বাঁচা নিয়ে পরবর্তী এই মানব জীবনে যাওয়ার জন্য যাকে ধারণ করা হয়,
যাকে পালন করা হয়, লালন করা হয়, আর সেই পালনের ভিতর দিয়ে তাহা চিরকালের জন্য নিজের করে নেওয়া হয়, তার নাম হলো ধর্ম। আমি আবার বলছি, এই মানব জীবন কোনো প্রকারেই তোমরা মরণের ধ্বংস থেকে বাঁচায়া পরবর্তী কোনো জীবনে নিতে পারবে না। এটা আল্লাহ পাকের ন্যায়সঙ্গত বিধান। এই মানব জীবনের সমাপ্তি এখানে, আর এই মানব জীবনের উপর আসতেছে ধর্ম জীবন, যেটা এই মানব জীবন দ্বারা যাকে অনিবার্যতাকে কার্যকারী করতেই হবে। যে কার্যকারী করতে না পারলে তাকে মরণে চিরকালের জন্য ধ্বংসে যেতে হবে, যার কোনো রদ বদল হবে না। তাহলে কোন ধর্ম? এখানে সব ধর্মই মানুষে আছে, যেমন গাছের ধর্ম আছে, মাছের ধর্ম আছে, গরুর ধর্ম আছে, গরুর নবী আছে, তাদের ধরে তুমি পরবর্তীতে সেই জীবনে যেতে পারবে মরণের ভিতর দিয়ে। আর এটা দিনে যুগ, সকল নবুয়ত জীবন যখন খতম করে দেওয়া হয়েছে, নবীরা যখন কোনো মানুষকে পরবর্তী তাদের জাতেও নেওয়ার মতো পথ দেখালো না, আর আদমের কথা তো তারা বলবেই না, তখন আসলো দিনে যুগ। আর সেই দিনে যুগের দলিল প্রকাশ করলো আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারই দলিল হলো এই পাক কোরআন। এই পাক কোরআন দলিলে যা নিয়ে আসলো, ঠিক তাহা হলো এই মানুষের ধর্মীয় সত্য। বুঝতে পারছো, এই দলিলের ভিতর যে সমস্ত সত্যকে দেখান হয়েছে, সেই সত্যসমূহকে ধারণ করে নিজের ধারণে এনে তাকে যেটা যেভাবে কর্ম ইবাদত করে তা চিরকালের জন্য নিজের করে নেওয়া যায়, ঠিক সেই কর্ম ইবাদত দ্বারা তাহা নিজের করে যারা নিতে পারবে তাকে বলা হয় দিনই ধর্ম পালন। তাকে বলা হয় দিনই ধর্ম পালন। আমি আবারও বলছি যে যে ধর্মই যেটা নিয়ে আসুক, আমি মানব, আমাকে আমি মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে নিয়ে যাব। ধর্মের রহস্য হলো ঠিক এই জায়গা। আমি এই দুনিয়াগত মানব, যে জীবন কোনোভাবেই সেই মরণের ধ্বংস থেকে আমি বাঁচব না, ধ্বংস হবে ইহা সুনিশ্চিত। কিন্তু এখানেই একটা সুযোগ আছে যে আমি যদি আমার মানব জীবন দ্বারা কোনো ধর্মকে ধারণ করে আমি সেই ধর্মের সত্য আমার মানব জীবন দ্বারা কামাই করে নিতে পারি, নিজের করে নিতে পারি, ঠিক আমি যদি কোনো নবীর নফসের জীবন কায়েম করতে পারি, আমি সেই নবীর জাতে মরণের ভিতর দিয়ে চলে যাব, এতে কোনো সন্দেহ নেই। তো নবুয়াত খতমের পরে আসছে দিনই যুগ, আদম যুগ, মানবের যুগ, মানবে মানব ধর্মের যুগ। তো কোরআন কী ধর্ম সত্য হিসেবে নিয়ে আসছে? আমরা মানব জাতি যারা মুসলমান বলে স্বীকার করি, তারা কি কোরআনের সেই সত্যকে নিয়ে সেই সত্যের জীবন ধরি, আর সেই সত্যকে নিজের করে নেওয়ার জন্য সেই ধর্মকে লালন পালন করি? এই সত্য নিয়ে কে দিনী ধর্ম মানুষের কাছে দাঁড়িয়ে আছে? আমি আবারও বলছি, কোরআন এই এই যুগের জন্য একমাত্র ধর্ম দিনী ধর্ম। দিনী হলো, দিনী নূর হলো, বা আল্লাহ নূর, বা আদম নূর, বা আদমের নফস হলো এই মানুষের মূল সত্য। মূল সত্য তে কোরআন কোন সত্য আমাদের দেখাচ্ছে? যে সত্যকে আমি ধারণে নিয়ে সেই সত্যকে যদি লালন পালনের ভিতর দিয়ে আমার করে নিতে পারি, তাহলে অবশ্যই সেই সত্য আমার হয়েই আমার কবরে যাবে, আর সেখান থেকেই আমাকে তার ইচ্ছা মতো যে কোনোভাবে আমাকে পরবর্তী জীবনে নিয়ে যাবে। এই সত্য কোন সত্য? যে সত্য কোরআন আমাদের দেখাচ্ছে।
আর ধর্মের বিষয় হলো, আবার আমি বলছি, আমি মানব, আমি মানব, আমি যে সত্যকে আমার ধর্মীয় জীবন হিসেবে গ্রহণ করব, সেই সত্যকে লালন পালন করে আমার মানব জীবন দ্বারাই চিরকালের জন্য আমার নিজের করে নিতে হবে। আর তাকে নিজের করে নিয়ে যদি আমি মরণে যাই, তাহলে সেই মরণের ভিতর দিয়ে সেই সত্য আমাকে পরবর্তী জীবনে নিয়ে যাবে। কারো দয়ায় কেউ যেতে পারবে না, ইহাও সত্য, স্রষ্টার বিধান। কারো দয়ায় কেহই ওই মরণের ভিতরে কেউ দয়া করলে আর সে পরবর্তী জীবন লাভ করে চলে যাবে, যা কারো দয়ায় হবে না। সমস্ত নবী রসুল দেব দেবতা যারা যত ধর্ম নিয়ে আসছে, সকল মিলে সুপারিশ করলেও যে স্বীয় আত্মা বা স্বীয় অস্তিত্ব নেয়নি, সে কখনই মরণের ধ্বংসের থেকে পরবর্তী জীবনে যেতে পারবে না। তাহলে আমরা দেখব যে কোরআন কী সত্য নিয়ে আসলো, আর যারা এই ধর্মকে পরিচালনা করেছে তারা কি মানুষের সামনে নিয়ে আসছে। আর এখানে যাই, আগের বক্তব্যে বলা হয়েছিল যে কোরআন যে সত্য নিয়ে আসছে, সেই সত্যকে মানব জাতির সামনে খাড়া করে দেওয়া হচ্ছে, আর এই সত্যকে ডুবা দিয়ে তলা দিয়ে যারা রূপক বানোয়াট নিয়ে এই সত্যকে তলা দিয়ে রাখছে, তাদের সব কেটে ফেলে আলাদা করে দেওয়া হচ্ছে। ঠিক তারই রূপরেখা আমি বলছি, যেমন কোরআন বলেছে, এখানে যারা হেদায়েত নিয়েছে তাদের প্রতি লক্ষ্য রেখে বলছি, যারা সেই হেদায়েত নিয়ে সমস্ত আম্মারা বা কুফরি বা জিন জাতগত আত্মার জীবনকে আর কখনই ধরবে না, তাদের দ্বারা নিজের মানব জীবনকে আর চালনা করবে না, অঙ্গীকার করেছে। যারা অপরাধ করেছিল সেই অপরাধ আর ত্যাগ করবে, এবং ভবিষ্যৎ জীবনে আর কখনই সেই অপরাধমূলক কোনো অপরাধমূলক জীবনে যাবে না। যারা কোরআনের সেই বিশুদ্ধ তওবা, ওয়াদাকৃত বিশুদ্ধ তওবায় সামিল হয়েছে, তারা তাদেরকে বলা হয় হুদাল্লেল মোত্তাকিন। সেই মোত্তাকিনদের যখন দিনই নূরের দিনই নফসের উপর ইমান এনে দিয়ে আদম নূরের তরফ থেকে সেই নফসি হুকুমতিভাবে তাদের দিক করে, সেই নফসের উপর তাদের আত্মসমর্পণ করায়, সেই নফসের দ্বারা মানব জীবনে চলতে দেওয়া হয়েছে, তখন থেকে তারা স্বীয় আত্মার মালিকানা সত্ত্বদার হয়েছে, পিতৃ অধিকার বলে। সেই নফসের মালিকানা সত্ত্বদারের তরফ থেকে অধিকার দেওয়ার বলে তারপরে তাদের দিনই নূরের দিন, দিনই নূরের দিনই রব, দিনই সালাত কায়েম করার পথ সত্য করে দেওয়া হয়েছে। তাদের পূর্ণ অস্তিত্ব তাদের দিক করে, তারা যাতে সেই অস্তিত্ব অস্তিত্ববান হয়ে মরণের ভিতর দিয়ে যেতে পারে, তা সকল সত্য করে দেওয়া হয়েছে। এখান থেকে যত মানুষ হেদায়েত গ্রহণ করে গিয়েছে, তার প্রত্যেকটা মানুষই এই সত্যে, এই ওয়াদা একরারে আবদ্ধ হয়ে, এই জাতীয় সত্যে সত্যবান হয়ে, সেই সত্যের ধর্ম, দিনই নূরের দিনই সত্যের ধর্ম, আমি আমার মানব জীবন নিয়ে মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে ফিরে যাব। সেই যাওয়ার সকল সত্যকে তাদের দিক করে, তাদের স্বীয় ধর্ম হিসেবে খাড়া করে তাদেরকে দুনিয়ার ভিতর চলতে দেওয়া হয়েছে, এবং তাদের মহা সতর্ক করা হয়েছে যে এ হলো তোমার স্বীয় কেবলা, এর রশি শক্ত মজবুত করে ধরে রাখবে, তুমি যত সময় একে নিয়ে চলছো, একে বলে চলছো, তত সময় তুমি আল্লাহকে নিয়েই চলছো, আল্লাহর তরফের জীবন মেনে চলছো। আর যখনই তুমি একে ভুলবে, তখনই তুমি আল্লাহর রশি ছেড়ে দেবে, তখনই তুমি আম্মারাগত জিনজাতগত মানুষের সামিল হবে। পৃথক করে দেওয়া হয়েছে আম্মারাগত জীবন, জিনজাতগত এই মানব জীবন চালানো, এবং আদম নূরের নবজগত জীবন তাদের দিক করে, সমস্ত দিক থেকে তাদের পৃথক করে দেওয়া হয়েছে। তারা কখনই আর আম্মারা জাতের আত্মার জীবনে ফিরে যাবে না বলে ওয়াদা করেছে, একরার করেছে। তাই তাদের পরম জাতে সামিল করে পরম জীবন ধরতে দেওয়া হয়েছে। যারা দুনিয়ার জীবনে
কোনো আর অসৎ কর্ম অপরাধমূলক কোনো কর্ম করবে না, মিথ্যা করবে না, ধোকা দেবে না, প্রতারণা করবে না। সেই জীবন গ্রহণ করার জন্য যারা ওয়াদা করেছে তাদেরকেই এই জীবন দেওয়া হয়েছে, অন্য কাউরে নয়। আর হে অবশ্যই সত্য, ইহা অবশ্যই সত্য, যে সত্য মানুষ যদি সে কায়েম করে তাহলে অবশ্য অবশ্যই সে তার স্বীয় জীবন নিয়ে, পূর্ণ জীবন নিয়ে সে মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে ফিরে যাবে, এর কখনই কোনো রদ বদল হবে না। যে কারণে কোরআনের সেই প্রথম আয়াতেই বলেছে যে তোমরা সবাই নিচে যাও, আমার হেদায়েত তোমাদের কাছে যখন পৌঁছে তোমরা গ্রহণ করবে, আর সেই হেদায়েত গ্রহণ করবে মেনে চললে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো সন্ত্রস্ত হতে হবে না। তো যারা এই ধর্মে নিয়োজিত হয়েছে, যারা এই ধর্মীয় জীবনকে গ্রহণ করেছে, যারা নিজেকে স্বীয় ধর্মের ভিতরে সামিল করেছে, যারা স্বীয় দিন রচনা করার সুযোগ করে নিয়েছে আদম নূরের থেকে, যারা স্বীয় রব কায়েম করার সুযোগ পেয়েছে, সেই রব কোথার থেকে না হলো, কার থেকে না হলো, সেই দিন কার থেকে না হলো, তার কার দিন তার তাদের স্বীয় দিন করে দেওয়া হলো, যার সকল বৃত্তান্ত তাদেরকে সকলকে বুঝিয়ে দেওয়া হয়েছে, যত সময় তারা বুঝতে না পারে তত সময় তাদের এক এক করে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের বারবার জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি তোমার স্বীয় ধর্ম সম্বন্ধে এখন সজ্ঞানী হয়েছ, না এখনও তোমার ভ্রান্তি আছে। ইয়া দিনী ধর্মের আর একটা অর্থ সব কিছুই প্রকাশ, যার জানা যায়, বোঝা যায়, চেনা যায়, হৃদয়ে আনা যায়। যারা এই হৃদয় গ্রহণ করেছে তাদের প্রত্যেককে এই অবস্থা দিয়ে তাদের মানব জীবন ধরতে দেওয়া হয়েছে, এর নাম হলো ধর্ম জীবন। একই জীবনের ভিতরে পরপারের জীবন ধরার জীবন তাকে কায়েম করতে হবে, তার নাম হলো ধর্ম জীবন। এই জীবনে আনা হয়েছে পরবর্তী জীবন যাতে সে তার মানব জীবন দ্বারা কায়েম করতে পারে, আর এটা সেই ধর্ম যে ধর্মের ধর্মীয় সত্যকে নিঃসত্য করে নিয়ে, আদম নূরের তরফ তার নিঃসত্য করে নিয়ে যে সত্য তার হবে, সেই সকল সত্য নিজের মানব জন্ম দ্বারা নিজের করে নিয়ে যে যেতে পারবে, সেই মরণের ধ্বংস থেকে বেঁচে পরবর্তী জীবনে যাবে, তার বাইরে কোনো কিছু হবে না। এর নাম বলে ধর্মীয় জীবন। আমি সেই ধর্মের ধর্মীয় সত্য সকলকে নিজের করে নিয়ে সেই ধর্মকে লালন পালন করি, এর নাম ধর্ম পালন, ওই মিথ্যাচারীদের কাজ নয়। যাই হোক, বিশ্বের মানব জাতি ইয়া খোদবার এই মর্মে সকল হেদায়তিকে আমি একটি দাওয়াত দিচ্ছি, সেটা হলো যে আমাদের প্রতি বছরে একটি করে বার্ষিক সম্মিলিত জলসা হয়, যেখানে সকল হেদায়তিরা এসে উপস্থিত হয় তাদেরকে নিয়ে। তো এখানে এখন এই সংস্থাতে অনেক লোক আছে, যার কারণে প্রায় 3-4 লাখ টাকার মতো ব্যয় হবে। তো তোমরা যারা এখানে হেদায়ত নিয়েছো তারা সবাই জানো যে আমার অর্থনৈতিক ব্যবস্থা কতটুকু, তাই এর সবটুকু আমার খরচ করা সম্ভব নয়। তাই তোমরা সন্তান, যেহেতু আমি আদম নূর হলে তোমাদের সেই জাতির জাতীয় মানুষ করে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই সেই সম্মেলনে তোমরা আসবে সরকারের বিধিবিধান মেনে, মাস্ক পরে, এবং সেই জালসার যে খরচ তা সেখানে তোমাদের সাহায্য সহানুভূতি একান্তই প্রয়োজন। তাই তোমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সেখানে তোমরাই খাবে, তোমরাই পরবে, তোমরাই সেই জালসার ভাতৃ মিলন করবে, যাদের চেনো নাই তাদেরকে চিনবে, জানবে, এবং মুর্শিদের তরফ থেকে তোমাদের জীবনে চলার পথ যাতে আরও শক্তিশালী হয় তারই দিশে নিয়ে তোমরা এখানকার যেতে পারবে। যাই হোক, বিশ্বের মানব জাতি, আমি আমার সন্তান সন্তানীদের নিকট এই ভিডিও মাফিক দাওয়াত পৌঁছা দিলাম, এবং তারা সমর্থন অনুযায়ী তোমরা এখানে যে যা পারো তা দান করবে। জেনে রাখো, আমার বাবার সবটুক নাই যার দ্বারা আমাদের দেবে আর আমরা খেয়ে পড়ে চলে আসবো, তাই তোমরা নিজের সমর্থন অনুযায়ী সেই সাহায্য সহানুভূতিটা করবে এবং আসবে, সবাই মাস্ক পরে, সরকারের রীতি নীতি মেনে আসবে, ভাই ভাই বোনে বোনে মিলিত হবে,
দেখা সাক্ষাৎ করবে মসজিদের তরফ থেকে নিজেদের স্বীয় ধর্মের সকল সত্য আরও সত্যায়িতভাবে জেনে নিজেদেরকে সেই পথ চলার জন্য দৃঢ় হয়ে মজবুত হয়ে তোমরা যেতে পারবে। এ বলে আমি আজকের খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।